কিশোরগঞ্জের ভৈরবে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল 10:30টায় উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ভৈরব উপজেলার সামাজিক সম্প্রীতি কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এ সময় উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র ইফতেকার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সেন্টু, স্থানীয় সাংসদের প্রতিনিধি শাকাউত উল্লাহ মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোরা বেগম, ভৈরব থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহ আলম মোল্লা, শহর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লা, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ, এছাড়া পূজা কমিটির সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।